হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলকে শুভ সকাল আন্তরিক প্রীতি শুভেচ্ছা আশা করি ভগবান সকলের মঙ্গল করুন এই প্রার্থনা নিয়ে আজকে আরেকটি ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আপনারা অবশ্যই ভালো লাগবে এবং এটা আপনারা শুনলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তা আজকে ছোটো এই ভিডিও হচ্ছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো ভীষণভাবে ভাবনা করে আমাদের বিচার ও সিদ্ধান্ত নেওয়া উচিত নইলে বিরাট বিপদে পড়ব তো এই জন্য যারা ভাবনা চিন্তা করে তাদের জীবনে সফল আসে সঠিক সিদ্ধান্তে আসে আর যারা হুট করে কিছু করতে যায় তো তাদের কি দুর্দশা হয় সেটার উপরে একটি আধার করে একটি ছোট গল্পের মাধ্যমে আপনাদেরকে বলবো এক রাজা তিন পুত্র ছিলেন রাজা সম্ভ্রান্ত রাজা বয়স হয়ে গিয়েছিলেন উনি এখন চিন্তা করছেন যে তিন ছেলের মধ্যে কাকে আমি রাজা করব সে বিষয়ে তার একটু চিন্তা ভাবনা মন্ত্রী এবং বিভিন্ন সবার সঙ্গে পরামর্শ করে রানীর সঙ্গে পরামর্শ করে তিনি সিদ্ধান্ত নিলেন এবং তিন ছেলেকে একদিন রাজা ডাকলেন তো ডেকে রাজসবাই সকলে ছিলেন তো ওদের টেস্ট পরীক্ষা নিচ্ছেন তারা কে কত বুদ্ধিমান কার কতটা সুন্দর বিচার এটা নিয়ে রাজা কুমারদেরকে ডাকলেন তাই কুমাররা উপস্থিত হলেন তো প্রথম যে বড় রাজকুমার তাকে জিজ্ঞাসা করলেন আমাদের রাজ্যে যদি কোনো প্রজা অপরাধ করে তো তার কী শাস্তি দেওয়া উচিত তো তখন সেই রাজকুমার বললেন যে তাকে আমি এমন শাস্তি দিব এমনভাবে তার শাস্তি হবে রাজ্যবাসী দেখবে যে অপরাধের ফলে সে কীরকম শাস্তি পেয়েছে সে ভবিষ্যতে আর কেউ করবেও না আর ভয়ে এই অপরাধ কেউ করবে না এরকম শাস্তি তো সকলে হাতে তালি দিলেন ঠিক আছে দ্বিতীয় রাজকুমারকে একই কথা বললেন প্রশ্ন একই ছিল যে রাজা জিজ্ঞাসা করলেন অপরাধীকে কি শাস্তি তো উনি সঙ্গে সঙ্গে বললেন যে তাকে আমি মৃত্যুদণ্ড দিব ফাঁসি দিব যেন আর ভবিষ্যতে কেউ ওই রাজ্যে এরকম কোনো অপরাধ না করতে পারে তাই তাকে মৃত্যুদণ্ড দেওয়াই শ্রেয় বলে মনে করছিলাম তা ঠিক সেই রকম তৃতীয় ছেলের কাছে গেলেন তৃতীয় ছেলে বললেন ওকেও জিজ্ঞাসা করলেন তা উনি বললেন যে আমি এর সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাদের সঙ্গে কিছু পরামর্শ নিব। তাই তিনি কি করলেন বলছে আমি কিছু বলতে পারি তখন রাজ সেখানে রাজা সহ সকলে সম্মতি করলেন হ্যাঁ তুমি বলতে পারো তো তখন তিনি একটি কাহিনী বললেন সেই কাহিনীটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা তিনি কাহিনী কি বললেন যে এক রাজা ছিলেন সেই রাজা তার একটা তোতা পাখি ছিল আর তোতা পাখিটাকে উনি খুব আদর করতেন যত্ন করতেন খেতে দিতেন কথা বলতেন সঙ্গেই থাকতেন প্রাণস্বরূপ ভালো আর তোতা পাখিও রাজাকে খুব ভালোবাসতেন এই তোতা পাখি একদিন রাজাকে বললেন যে রাজা আমাকে একটু ছেড়ে দাও আমি আমার বাড়ি যাব আমার মার সঙ্গে দেখা করে আসব। তুমি কি আমাকে সারবে তো রাজা খুব বিশ্বস্ত কারণ রাজা সেই তোতা পাখির সঙ্গে ভীষণ সম্পর্ক বলছে ঠিক আছে তারপরে তোতা পাখি কে ছেড়ে দিয়েছে যথারীতি তিনি উড়ে উড়ে তার বাড়ি গেছে মার সঙ্গে দেখা করেছেন ভালো মন্দ জিজ্ঞাসা করেছেন দুই একদিন থেকেছেন থাকার ফলে যেখানে ও মা থাকে সেখানে একটা বৃক্ষ ছিলেন আম বৃক্ষ এবং সেই আম বৃক্ষ কল্প বৃক্ষের মতো কেউ যদি ওই গাছের আম খায় সে খুব সুন্দরই হয় আয়ু কমে এবং বার্ধক্য আসে না বন্ধ করো বার্ধক্য আসে না তো এটা হয় তো এই জন্য তিনি কি করলেন কান থেকে তার রাজার জন্য একটি আম তিনি নিলেন নিয়ে উনি ওই আম নিয়ে সেই তোতা পাখি রাজার রাজপ্রাসাদের দিকে আসছিলেন তো আমটা একটু ওয়ের ছিল তাই এসে এসে একটা গাছে পড়লেন এবং সেই গাছে আমটা রেখে উনি এই তোতা পাখি একটু বিশ্রাম নিয়েছিলেন ওই সময় একটা সাপ ওই আমকে একটু খায় ঠোকর মেরে খেয়েছিলেন তারপরে উনি ঘুম একটু বিশ্রাম নেওয়ার পরে আরও আমটাকে নিয়ে গিয়ে রাজপ্রাসাদে যান এবং রাজপ্রাসাদে গিয়ে ওই আমটার কথা বলেন যে এটা হচ্ছে এই আম যে খাবে তার জীবনে বার্ধক্যতা চলে যাবে এবং আয়ু কমতে থাকবে খুব সুন্দর হবে দীর্ঘায়ু হবে বহু মঙ্গলপ্রদ এই আম আপনি এই আম খাবেন তো রাজা দেখেছিলেন যে আমটা কিছু খেয়েছে কিছুতে ঠক্কর মেরেছে তাই তিনি কি করলেন ওই আমটা একটু কেটে কুকুরকে দিলেন কুকুরটা খাওয়ার সঙ্গে সঙ্গে মরে গেলেন আর তখন রাজা কোনো বিচার না করে পাখিটাকে মেরে দিলেন আর ওই আমটা অনেক দূরে এক জায়গায় ফেলে দিলেন ঘোষণা করে দিলেন এবং নোটিশ লিখে দিলেন এই আম যদিও হয় কেউ যেন এই আমের ফল খাবে না খেলে মরে যাবে ওখানে বিরাট করে বড় নোটিশ দেওয়া হয়েছিল লেখা ছিল সেখানে তো এরকম হতে হতে সে আমটা একটা বৃক্ষে পরিণত হয় গাছ হয় গাছ হওয়ার পরে তিনি কি করেন এই গাছ পুষ্ট হয় ফল হয় পেকে যায় একদিন একটা অশিক্ষিত বৃদ্ধ মহিলা ওই রাস্তা দিয়ে আসছিলেন দেখছি সুন্দর আম পেকে আছে কেউ খায় না কেন উনি ওখান থেকে একটি আম খেয়েছেন উনি পড়া জানে না খাওয়ার পরে তিনি কি কর তিনি আস্তে আস্তে তার বয়স কমতে থাকলো এবং সে ইয়ং হয়ে গেল এই খবর রাজা শুনতে পেরেছিলেন শুনতে পেরে সবাই ওকে দেখতে গিয়েছিলেন যে ইনি এত বুড়ি ছিল এত সুন্দর হলো কী করে তখন তিনি বললেন যে আমি ওই গাছের আম খেয়েছিলাম তো তখন রাজা চিন্তা করলেন যে আমি কত ভুল করেছি এই আম গাছ এত সুন্দর আর আমি পাখিটাকে মেরে দিলাম পাখি আমার কত হিত আকাঙ্ক্ষী ছিল সেই দিন পাখিটার সেই তার দূরদর্শিতা অনুভব করলেন তো তখন খুব অনুতাপ করলেন যে আমি কত বড় ভুল করেছি সঙ্গে সঙ্গে অর্ডার দিয়েছি আর ওই দুই পুত্র বিচার না করে সেই অপরাধীদের মৃত্যুদণ্ড শাস্তির জন্য বহু শাস্তি কিন্তু তৃতীয় ছেলে এই যুক্তি যখন বললেন তিনি বললেন যে আমি খুব বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিব। কারণ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তাই ভেবে চিনতে বিচার করব তখন রাজা ওই ছোট ছেলেকেই রাজ্যভার দিলেন যে এই হচ্ছে যথার্থ রাজা এই হচ্ছে আমাদের একমাত্র রাজ্য চালানোর মতো একমাত্র একজন ব্যক্তি তাই তাকে রাজ মুকুট পড়িয়ে অভিষিক্ত করে সেই রাজ্যভার দেওয়া হলো তাই আমাদের জীবনে এটাই শিক্ষা যে আমরা কোনো কিছু হুট করে কাজ কোদের বসে ভাবের বসে আবেগের বসে ভাব প্রবণতা হয়ে কোনো সিদ্ধান্ত নিব না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না হরে